দেখাবো কত বছর। মাইকেল জ্যাকসন চ্যালেঞ্জ করেছে, আমি 150 বছর বিশ্বকে বেঁচে দেখাবো, পৃথিবীতে 150 বছর বেঁচে দেখাবো। মাইকেল জ্যাকসন গোটা বিশ্বকে বলেছিল, গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু এই মাইকেল জ্যাকসন জীবনে কোনোদিন আমার আল্লাহর চ্যালেঞ্জটা শুনিনি। আমার আল্লাহ তাম বিশ্বকে চ্যালেঞ্জ করেছিল, ওয়াল কুল্লি উম্মতি আযালা হাত্তা ইযা জা আযালুহা লা ইসতাখিরুনা সাআতা ওয়ালা ইসতাকদিমুন। আরে বিশ্বের বেটা ছেলে মেয়ে ছেলে নারী এবং পুরুষ, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম নির্দিষ্ট সময়ে তোমাদের মরণ হবে, 1 সেকেন্ড আগাবে না, 1 সেকেন্ড পিছাবে না। যে জায়গায় রয়েছো, যে অবস্থাতে রয়েছো, বাথরুমের মধ্যে গেছো, একটা পা ভিতরে দিয়েছো আর একটা পা বাইরে রয়েছে, ওই অবস্থাতে যদি তোমার মরণ লেখা থাকে, ওই অবস্থার ভিতরে তোমার মরণ হয়ে যাবে। ও মুসলমানের ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বী বাবাজিরা, কিতাবের ভিতরে বলা রয়েছে, কিতাবের মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে, যখন কোনো ব্যক্তি মরণের সময় হবে, ব্যক্তিটা ভাত এক গাল গালে নিয়েছে, ভিতরে দিয়েছে, গালে চিবিয়েছে, ভোক মারবে। আল্লাহ বলেন ওই অবস্থায় যদি মরণ থাকে, ওই অবস্থায় তোমার মরণ হয়ে যাবে, 1 সেকেন্ড তোমাকে ছাদ দেওয়া হবে না। বলবেন ভাতটা গালে দিয়েছে চিবিয়ে নি, নিয়ে আমি খেয়ে ফেলি, দাঁড়ো ঢোকটা মেরে দিলে জানটা কবজ করবে, হবে না, আপনার কথা নেবে না, কেউ নেবে না, শুনবে না, ওর কাজ করে যাবে। ও মুসলমান বাবুজিরা, বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলে যাই, মাইকেল জ্যাকসন তাম বিশ্বকে চ্যালেঞ্জ করেছিল, কমসে কম 150 বছর পৃথিবী জমিনে বেঁচে দেখাবে। তো মাইকেল জ্যাকসন বিশ্বকে চ্যালেঞ্জ করেছে, হঠাৎ 40 বছর পার হলো, 45 বছরে এলো, 50 বছরে পড়লো। মাইকেল জ্যাকসন হঠাৎ করে একটা কঠিন রোগে আক্রান্ত হয়ে গেল, কিতাবের ভিতরে লেখা হলো, তাম পৃথিবীর সাংবাদিকেরা খবর প্রকাশ করলো যে মাইকেল জ্যাকসন যখন তার শরীরে বড় সড় একটা রোগ হয়ে গেল, মাইকেল জ্যাকসনের শরীরে যখন একটা বড় সড় রোগ এসে ধরে নিল, ওই মাইকেল জ্যাকসন তখন করেছে কি, তোর যে পার্সোনাল 10টা ডাক্তার ছিল, ওই ডাক্তারগুলো চিকিৎসা শুরু করে দিয়েছে, ওরা বিপদে পড়ে গেছে। যদি মাইকেল জ্যাকসনকে বাঁচাতে না পারি, চাকরিটা তো যাবে, বসে বসে এত টাকা মাইনে, এটাও তো যাবেই যাবে, তার সাথে আমাদের উপরন্ত খুব বড় একটা, আমাদেরকে একটা খুব বড় জবাবদিহিতা সুপ্রিম কোর্টে উঠে করতে হবে, যে দেশের এত বড় খ্যাতনামা ব্যক্তিত্ব তোমাদের গাফলিতির জন্য তার ইন্তেকাল হয়েছে, এই দায়ভার আমাদের উপরে আসবে। এরা সাধ্যমোর চেষ্টা করলো, গোটা বিশ্ব থেকে যত মেশিনপত্র ছিল, পার্স ছিল, সব মজুদ করলো আমেরিকায় মাইকেল জ্যাকসনকে বাঁচানো, বাঁচাতেই হবে যে কোনোভাবে। ও মুসলমান বাবুজিরা, আমার জ্ঞানী গুণী ভাইরা, কিতাবের ভিতরে বলা হয়েছে, ইতিহাসের কিতাবে লেখা হয়েছে, মাইকেল জ্যাকসনের লাইফ হিস্ট্রির মধ্যে লেখা হয়েছে, মাইকেল জ্যাকসনকে বাঁচানোর জন্য তাম আমেরিকার বড় বড় ডাক্তাররা, 10টা ওনার পার্সোনাল ডাক্তার, বিশ্ববিখ্যাত ডাক্তার, সব যখন ফেল হয়ে গেল, 10টা বিশ্ববিখ্যাত ডাক্তার যখন হেরে গেল, মাইকেল জ্যাকসন যখন হেরে গেল, ওই মাইকেল জ্যাকসনকে বাঁচানোর জন্য আরো বিশ্ব থেকে ডাক্তারকে ডাকা হলো। বিশ্ব যত বড় বড় ডাক্তার ছিল, সমস্ত উচ্চ শিক্ষিত বিজ্ঞ পণ্ডিত ডাক্তারদেরকে ডাকা হলো, ওই মাইকেল জ্যাকসনকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে, মাইকেল জ্যাকসনকে যদি বাঁচানো যায়, ওই মাইকেল জ্যাকসন দেশের একজন রত্ন, যার একটা গান শোনার জন্য, যার একটা অনুষ্ঠান দেখার জন্য গোটা পৃথিবীর মানুষ পাগল পাড়া হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়, যার গান শোনার জন্য মানুষ বিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে, আমাদের দেশের এত বড় রত্নটাকে অকারণে এত তাড়াতাড়ি অসময়ে চলে দেওয়া যেতে যাবে না, যে কোনো মূল্যেই তারা বাঁচাতে হবে, যে কোনো মূল্যেই তারা জীবন শরীরকে সমাধি করা করতে দিয়ে দেওয়া যাবে না, যে কোনো মূল্যেই তারা জীবন বাঁচানো লাগবেই লাগবে। চেষ্টার কমতি করিনি, কিন্তু আল্লাহর কি করুণা, মাইকেল জ্যাকসন আল্লাহর চ্যালেঞ্জ শুনিনি, উনি 150 বছর বাঁচবে বলে চ্যালেঞ্জ করেছিল, কত বছর, 150 বছর, 50 বছর বয়সে মাইকেল জ্যাকসন ইন্তেকাল হয়ে গেল। আচ্ছা, টাকা কি মানুষকে বাঁচাতে পারে? পারে না। আমি মন্ত্রী, আমি মিনিস্টার, আমি অনেক দামি লোক, আমার বিবির পেটে বাচ্চা আছে, মেয়ে, আমি বলবো আল্লাহ ছেলে দাও, অনেক টাকা দেবো, সম্ভব? সম্ভব না। এর ক্ষমতা কার কাছে আছে?
আমি আমি বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি, শুনুন। আমি একবার আমার আব্বার খুব অসুস্থ হয়েছিলেন, শরীর খারাপ হয়েছিল। আমার আব্বা তখন কলকাতা চিত্তরঞ্জন হসপিটালে নিয়ে গেছিলাম, এখানে হয়নি তো, চিত্তরঞ্জনে তখন ট্রান্সফার করলো এখান থেকে আমাদের স্থানীয় হসপিটাল, তো ওখানে নিয়ে গেছে। আমি ছিলাম আমার আব্বার সঙ্গে 7-10 দিন মতো হসপিটালে ছিলাম, আরও আমার পরিজন অনেকে ছিল, তো আমিও ছিলাম সঙ্গে। তো 10 দিন আমি দেখলাম যেখানে হসপিটালের বাথরুম সেখানে সেখানে যাতায়াত করতাম, তো মানুষকে নিয়ে আসতো আর ছটফট করে করে মরে যেত। অনেক টাকার মালিক দামি দামি গাড়িতে আসছে, 5-7 জন করে অ্যালাউ করে নিচ্ছে, পারমিশন করে নিচ্ছে, সেখানে রুগীর সঙ্গে একজনের বেশি ঢুকতে দেওয়া যায় না, সেখানে অনুমতি নেই। তারপরে তারা এত পয়সাওয়ালা এত পাওয়ারওয়ালা, ওনাদের দেখে 7-8 জন করে এক একটা রুগীকে নিয়ে ভিতরে ঢুকে পড়ছে, এমার্জেন্সিতে চলে যাচ্ছে, ছটফট করতে করতে ব্যক্তি মারা যাচ্ছে আমার চোখের সামনে, কত শত মানুষ। কিন্তু আমি 7-8 দিন যখন বাথরুমে, যেখানে বাথরুম হসপিটালের, তো ওখানে গিয়ে দেখছি একজন ব্যক্তি পড়ে রয়েছে গোটা 10 দিন আমি তাই দেখলাম ওখানে পড়ে আছে, তো সে মরা না জীবিত বোঝা যায় না, একটু একটু নিঃশ্বাস নিচ্ছে, তার এক সাইডে হাত কাটা এক সাইডে পা কাটা, পড়ে রয়েছে একই অবস্থায় একই ড্রেসে একইভাবে, আর আছে তো কোথায় বাথরুমের সামনে পড়ে আছে 10 দিন। আল্লাহর কি করুণা, ওর তো কেউ দেখার লোক নেই, কেউ খাইয়ে দিয়ে যায়নি, ওর কেউ শরীরের পোশাকটা কেউ চেঞ্জ করে দিয়েও যায়নি, আর গোসল একদিনও করেনি। তো আমি দেখলাম টানা 10 দিন ওই ব্যক্তিটা কে কি খাইয়েছে জানি না, কে কি পরিয়েছে জানি না, ওভাবেই ওইভাবেই জ্যান্ত জীবিত হয়ে পড়ে রয়েছে। এটাই হলো আল্লাহর কুদরত। এই জন্য টাকা মানুষকে বাঁচাতে পারে না। আল্লাহ জানা বড় সুন্দর করে বলে দিয়েছেন, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বড় সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আরে বিশ্বের বেটা ছেলে মেয়ে ছেলে, আরে বিশ্বের নারী পুরুষ, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, তামাম পৃথিবী জমিনে আমি আল্লাহ পাক, তোমরা যেটা চাইবে সেটা হবে না, আমি আল্লাহ যেটা চাইবো সেটা হবে। তোমরা মনে করো অমুক জায়গা থেকে অমুক হলে তুমুক হবে, অমুক জনকে ভোট দিয়ে জেতালে অমুক সরকার ক্ষমতায় এলে আমরা হয়তো বা বেঁচে যাব, এই ধারণা অনেক মুসলমান করেছিল। কিন্তু আল্লাহ পাক বলে না না না, ওই ধারণাটা তোমাদেরই ভুল ছিল, আমি আল্লাহ যদি বাঁচাই তবে বাঁচবে, আমি আল্লাহ যদি না বাঁচাই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই, পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নেই যে তোমাদেরকে বাঁচিয়ে দেবে। আমরা ভোটের আগে অনেকে মনে করেছি যে ওই সরকারকে ভোট দাও আমরা বেঁচে যাব, মনে করিনি, কিন্তু বাঁচানোর মালিককে। অনেকে তো বলেই ফেলেছে মারবে মোদি বাঁচাবে দিদি, অসুবিধা নেই আমরা দিদিকে উপরে নিয়ে যাব। তিনি রাষ্ট্রের একজন ভালো মুখ্যমন্ত্রী, আমরা শ্রদ্ধা করি তাঁকে। এই যে দুটো জাতিকে সমান চোখে দেখা এটা সহজ ব্যাপার না, কিন্তু ভারতবর্ষের একটাই মাত্র একদম লেটেস্ট একমাত্রই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এ কাজটা করিয়ে কিছুটা হলেও আমাদেরকে দেখিয়েছেন যে মুখ্যমন্ত্রী পদে বসে দুটো জাতিকে কিছুটা হলেও সমান চোখে দেখা যায়। এর আগে কোনো ইমাম সাহেবকে ভাতা ফাতা দেয়নি, ইনি এসে চালু করেছেন, ইমামদের সচ্ছল হয়েছে, হয়েছে না হয়নি, গরিব মানুষ পাক না, অসুবিধে কী আছে, কি বলেন মুসলমান বাবাজিরা, ও গরিগুনি ভাইরা। এই জন্য আল্লাহ পাক বড় সুন্দর করে জানিয়ে দিয়েছে, তোমরা মনে করো ওখান থেকে অমুক হলে তুমুক হবে, অমুক জনকে ভোট দিলে অমুক জন থেকে বাঁচা যাবে। আল্লাহ পাক বললেন না না না, এটা কখনো সম্ভব পর নয়, আমি আল্লাহ যদি আমার অনুগত্যশীল তোমরা হয়ে যাও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুম আল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আরে বিশ্বের বেটা ছেলে মেয়ে ছেলে নারী এবং পুরুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, তোমরা যদি ইমানদার হয়ে যাও, তোমরা যদি ইমানওয়ালা হয়ে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়াতে তোমাদের কোনো ভয় নাই,
মরণের পর তোমাদের কোনো ভয় রাখা হবে না। দুনিয়াতে যেমন তোমরা লাড্ডু পেয়ে যাবে, দুনিয়াতে একটা লাড্ডু ধরিয়ে দেওয়া হবে, মরণের পরও তোমাদের হাতে লাড্ডু দেওয়া হবে। এজন্যই নবী হাদিস পাকে বলেছেন আল মাউতু জিসরুন ইনসুরাল হাবিবা ইলাল হাবিবি। আল্লাহ পাকের নবী বলে দিয়েছেন ওরে উম্মত, আমি নবী রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম পৃথিবীর জমিনে যদি তোমরা ঈমানওয়ালা হতে পারো, যদি স্বল্প সময়ে নবীর সুন্নাতের উপর জীবন যদি পরিচালনা করতে পারো, আল মাউতু জিসরুল হাবিবা ইলাল হাবিবি, তাহলে মৃত্যুটা তোমাদের জন্য একটা সুসংবাদ হয়ে যাবে। মৃত্যু কি হবে বলুন না, কথা সুসংবাদ হবে। আর যদি ঈমানদার না হতে পারি তাহলে মৃত্যু কি হবে, দুঃসংবাদ হয়ে যাবে। এই জন্য হাদিসে বলা হয়েছে, হাদিসে নবীজি বলেছেন যে মৃত্যু হল আল মাউতু জিসলুন ইউসুলাল হাবিবা ইলাল হাবিবি, একটা সেতু যা এক বন্ধুকে অপর বন্ধুর সঙ্গে মিলিয়ে দেয়, আশিককে মাশুকের সঙ্গে মিলিয়ে দেয়। এই বাবাজি এখানে যারা বসে রয়েছেন বুকে হাত দিয়ে বলুন, আশিকের সঙ্গে যখন মাশুকের সাক্ষাৎ করার সময় আসে তখন আশিকের মনটা তো খুশিতে উৎফুল্ল হয়ে যায়, আশিক তখন খুশিতে নাচানাচি শুরু করে। জোরে বলুন হ্যাঁ না না। আর আমরা মৃত্যুর কথা শুনলে তো পিছিয়ে যাই, মৃত্যুর কথা শুনলে ভয় করি, করি কি করি না, ভীতু হয়ে যায়, ভীতস্ত হয়ে যায়। কবি বলেছে, কবি বলেছে মুসলমান চির অমর, জিতলা গাজী মরলে শহীদ, এটা আমাদের পরিচয়। এই জন্য মুসলমান মরলেও যা জিতলেও তাই, এটাই তো নবীজি বলেছেন। মুসলমান বাবা জিরা ও জ্ঞানী গুণী ভাইরা বিনা সঙ্গে আপনাদেরকে বলে যায়, এজন্য প্রত্যেকটি কাজ নবীর সুন্নাত মোতাবেক করা লাগবে। আল্লাহ পাকের কোরআনের বিধান যেভাবে রয়েছে, নবীজি সাল্লামে হাদিস যেভাবে বর্ণিত করেছে, সেভাবে আমাদের জীবন পরিচালনা করা লাগবে। আজ মজলিসে যে কজন বসে বসে রয়েছি, আমরা যতজন মুরব্বী বসে রয়েছি, আল্লাহকে সাক্ষী রেখে সবাই আমরা একটু আল্লাহকে সাক্ষী রেখে সবাই একটু দুহাত তুলে দেখাই যে যতদিন আল্লাহ হায়াতে রাখবেন চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ নবীজির সুন্নাতের উপরে আমল করতে। আমরা চেষ্টা করব আল্লাহর কোরআনের বিধান, আল্লাহ পাকের কোরআনে কারিমের আয়াতে কারিমা গুলো, আল্লাহ পাক যে কারণে পৃথিবী জমিনে আয়াতে কারিমা নাজিল করেছে, তাম পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 12,000 জায়গায় আর 23 বছর ধরে কোরআনের আয়াত গুলো নাজিল করেছে। আল্লাহ চাইলে তো একদিনে নাজিল করতে পারতেন কি পারতেন না, পারতেন, কিন্তু আল্লাহ অবস্থার অনুপাতে মানুষের প্রজন্ম তো যখন যেটা দরকার হয়েছে আল্লাহ সেটা দিয়েছেন। আমরা এখানে 4-5 জন বসে আছি, আল্লাহকে হাত দুটো তুলে দেখাই এবং বলি আল্লাহ যতদিন বেঁচে থাকবো হাত দুটো তুলি তুলি বাবা যে একটু তুলি, কষ্ট হলেও তুলি, আল্লাহকে দেখাই যে আল্লাহ যতদিন বেঁচে থাকবো চেষ্টা প্রচেষ্টা করব। আল্লাহ আমরা তো মানুষ আর মানুষ হিসাবে ভুল হওয়াটা স্বাভাবিক, আল্লাহ তোমার দয়ার তোমার রহমত আমাদের গোনার থেকে অনেক বড়, আল্লাহ তুমি দয়া করো আর আমাদের এই শপথটাকে কবুল করো। আল্লাহ আমাদেরকে নবীর সুন্নাত মোতাবেক জীবন তলা চলার তৌফিক দিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরে তকবীর ধ্বনি দিই, নারাই তকবীর, নারাই তকবীর, জোরে সোরে দিই নারাই তকবীর, মাশাআল্লাহ কবুল করুক। জিসুদি ভাই বাবাজি আমি যে কথা বলছিলাম, এই জন্য প্রতিটি আমল প্রতিটি কাজ নবীজির সুন্নাত মোতাবেক করতে হবে, করা লাগবে, এটা নবীজি বলে দিয়েছেন হাদিসের মধ্যে। এখন একটা বিষয় আমি আপনাদেরকে আলোকপাত করছি যেটা বর্তমান সময়ে খুবই প্রয়োজন। আলেমে আলেমে দ্বন্দ্ব, আলেমে আলেমে মারামারি, আলেমে আলেমে ফিতনা, এগুলো যেন না হয় বন্ধ করতে হবে। এক দোকানে বসে একজন আলেমের নামে অপবাদ দিচ্ছেন, আরেকজন আরেকজন আলেমের নামে অপবাদ দিচ্ছেন, এগুলো যেন না হয়। খুব সতর্কতা অবলম্বন করুন, কোনো মানুষের বিরুদ্ধে কথা বলার আগে আপনি ভেবে নেবেন যে এটা বলা মানে চুগলখড়ি হবে, গীবত হবে, আর গীবত করা মানে আমার গোনা, আমার গোনা না আমার সওয়াব তার কাছে চলে যাবে আর তার গোনা আমার কাছে চলে আসবে, কিয়ামতের দিন এটাই হবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغنيه নবীজি বলেছেন ও উম্মত তোমরা শুনে নাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে বললাম
কঠিন হাশরের ময়দানটা কেমন হবে তোমরা কি জানো? আমি নবী রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, সুন্দর করে নবীজি বলেছেন, ইয়াউমা আফিরুল মারউ মিন আখিহি ও উম্মিহি। নবীজি কোরআনের আয়াতে কারিমা দিয়ে সাহাবাদেরকে বলে দিলেন, যেদিন মা ছেলের কাছ থেকে পরিচয় গোপন করবে, কারণ ছেলে মায়ের কাছে দৌড়ে দৌড়ে চলে যাবে, দুঃখিনী মা গো, ও দুঃখিনী মা, দুনিয়াতে তুমি আমার আম্মা জানছিলে, অনেক ভালোবাসতে, মোহাব্বত করতে, প্যার করতে, দুঃখিনী মা গো, তোমার কাছে আজকে দিনে একটি বিষয় আমি জানতে চাইব, একটি বিষয় তোমার কাছে আমি বলতে চাইব, দুঃখিনী মা আজকে বিপদে পড়েছি, আজকে কঠিন মুসিবতে পড়ে গেছি, আজ বাঁচানোর কেউ নাই, একটি সওয়াব তোমার কাছে চাইতেছি, তুমি একটা সওয়াব আমাকে একটু উপকার করতে পারবে? মা তুমি দুনিয়াতে নিজের জীবন অপেক্ষা আমাকে বেশি ভালোবাসতে, বাসতে কি বাসতো না? ও দুঃখিনী মা, দুনিয়া জমিনে তুমি আমাকে অনেক ভালোবাসতে গো মা, দুনিয়াতে তোমার থেকে বেশি ভালো কেউ আমাকে বাসত না, আমি না খেলে তুমি খেতে না, আমি রাতে না ঘুমালে তুমি ঘুমাতে না, আমি শুতে না বাড়িতে না এলে তুমি চিন্তায় বিছানায় মাথা লাগাতে পারতে না। দুঃখিনী মা, আমার যখন অসুখ হয়েছিল সারা সারাটি রাত তুমি মাথার দ্বারে বসেছিল, আর আমার চিকিৎসার জন্য তুমি অনয় বিনয় করে কান্নাকাটি করেছিলে। ও দুঃখিনী মা, আজকে দিনে তোমার কাছে মা একটিমাত্র সওয়াবের জন্য ছুটে এসেছি, একটিমাত্র নেকি লাগবে, একটিমাত্র সওয়াব লাগবে। দুঃখিনী মা তখন নির্মম ভাবে তোমাকে বলে দেবে, দুঃখিনী মা তখন বলবে, পৃথিবী জমিনে আমার কোনো সন্তান ছিল না রে, পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না, পৃথিবীতে আমি বিয়ে তো করিনি, ছেলে কথা দিয়ে এলো। আপনার মা আপনাকে বলবে, বাবার কাছে যাবেন, আব্বার কাছে, আহারে দুনিয়াতে আব্বা কত ভালোবাসে, ঈদের দিনে আব্বা নিজে একটা নতুন জামা কেনে না, বাচ্চার জন্য নতুন জামা ঠিকই কিনে দেয়, তাই না? দেয় সে আব্বা আপনাকে ফিরিয়ে দেবে, বলবে বাবা আমি দুনিয়াতে বিয়ে করিনি, তো আমার ছেলে কোথায় আসবে রে, বিয়ে তো করিনি, তুমি আমার কাছে যে দাবিটা করছো এই দাবিটা তো সম্পূর্ণ বেহুদা দাবি, ভুল দাবি করছো। আপনার পিতা সেদিন আপনাকে ফিরিয়ে দেবে, অবশেষে ওই ব্যক্তি নিজের স্ত্রীর কাছে যাবে, সবচেয়ে স্ত্রীর কাছে গিয়ে বেশি লজ্জিত হবে, কাঁদবে লোকটা, যে ইস আই, দুনিয়াতে বাপকে ছেড়ে দিয়েছি, মাকে ছেড়ে দিয়েছি, তোর জন্য সারা জীবন কাটিয়ে দিয়েছি, তুই কতবার যে বলেছিলি তোকে আমি কত ভালোবাসি, জীবনের থেকে বেশি ভালোবাসি, তুমি না বাঁচলে আমি বাঁচবো না, তোমার কিছু হলে আমি মরে যাব, কতবার বলেছিলে, আজ একটা সব দাও না, বাপমাও স্ত্রীও পরিত্যাগ করবে, অস্বীকার করবে। মুসলমান বাবাজিরা, ও কানিগুনি ভাইরা, কিতাবের ভিতরে বলা হয়েছে আল্লাহ পাকের সমস্ত নবীরা সেদিন কাঁদবে, আমাদের নবী ছাড়া সমস্ত নবীরা সেদিন নফসি নফসি বলে কান্না করবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আল্লাহ আমার রূপে কি হবে, আল্লাহ আমার রূপে কি হবে, আল্লাহ আমি আমার উম্মতের কথা বলবো না, আমার উম্মতের কি হবে ও কথা তোমাকে তোমার কাছে জানাবো না, আল্লাহ তুমি বলে দাও আমার আমার উপায় কি হবে, আল্লাহ তুমি আমার বিচারটা করে দাও। আর মুসলমানের ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, ও সময় আল্লাহ পাকের একদল বান্দা বন্দী কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহর নবী আদম আলাইহিস সালামের কাছে চলে গিয়ে বলবে, আলো নবী আদম, আপনি তো আমাদের জাতির পিতা, আপনি তো আমাদের জাতির কওম, আল্লাহ তো আপনাকে জাতির পিতা করেছিল, জাতির কওম করে পাঠিয়েছিল, আপনি আজকের দিন আল্লাহর কাছে কথা বলুন, আর আমাদের জন্য একটু সুপারিশ করে দিন, আল্লাহ পাক যদি চান, আল্লাহ পাক যদি দয়া করেন, তাহলে আল্লাহ আমাদের একটু বিচারটা করে দিক। আপনি বললে হয়তো দেবে, আদম বলবে ইজহাবিলা গাইরি আমি পারবো না, ইব্রাহিম নবী বলবে ইজহাবিলা গাইরি আমি পারবো না, ঈসা নবী বলবে ইজহাবিলা গাইরি আমি পারবই না, ঈসা নবী বলবে তবে একজন ব্যক্তি পারবে, তার কথা আজকে আমি তোমাদেরকে বলতে পারবো, তিনি কে? ইজহাবিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছি তো দরুদ শরীফ, নবীর নামটা দরুদটা পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর নাম পড়ে দরুদ না পড়লে গোনা হবে, জানেন তো? জানেন? আমার ভাইজানকে বলছি, জানেন? তাহলে আপনি যে পড়লেন না, আপনার তো মুখ নড়ল না, পড়েছেন, দ্বিতীয়বারে পড়েছেন, প্রথমবারে পড়েন,
এজন্য নবীর নাম যে অবস্থাতেই শুনবেন আপনার দরুদ শরীফ পড়া লাগবেই। যদি একটা বাচ্চাও বলে মুহাম্মদ আপনাকে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলে যে আমার নাম শুনে দরুদ পড়ে না ও দুনিয়াতে সবচেয়ে বড় কি পড়ে আর আমার উম্মত না। নবী তার উপরে বদদোয়া করেছেন, বদদোয়া দিয়েছেন। সুদী সম্মানী ভাই বাবাজি, এখন যে বিষয়টা আপনাদের কাছে বলবো, যে ধন মনে করুন একটা ছেলে বিয়ে করেছে, নতুন বিয়ে করেছে, নতুন বিয়ে করার পরে, নতুন বিয়ে করার পরে বউকে নিয়ে বাসর ঘরে গিয়েছে। কোথায় গিয়েছে মুসলমান বাবাজিরা? ও গনি গনি ভাইরা, আল্লাহ পাকের নবী রাসূল, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, নবী বলেছেন মান রুআ মিনকুম মান সালাসা কুননা ফীহি আস্তারাল্লাহু হাতফাহু ওয়া আদখালাহু জান্নাতাহু। নবী বলেছেন উম্মতরে কান করে শুনে নাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম পৃথিবীতে যদি তোমরা তিনটা আমল করতে পারো, পৃথিবীতে যদি তোমরা তিনটে ইবাদত করতে পারো, তিনটে আমলকে যদি নিজ জীবনের সঙ্গে বানিয়ে নাও, আমি নবী রাসূলুল্লাহ বললাম এই পৃথিবীতে আল্লাহ তোমাদেরকে দুটো প্রাইজ প্রদান করবে। আচ্ছা আমি যে প্রাইজটার কথা বলছি এটা শুনবেন কি? নবী বললেন তিনটি কাজ যদি তোমরা করো, মান সালাসা কুননা ফীহি আস্তারাল্লাহু হাতফাহু ওয়া আদখালাহু জান্নাতাহু। প্রায় দুটো আগে শুনে নেন কি আল্লাহ বলছেন। বাচ্চার যখন খিদে লাগে তখন বাচ্চা কাঁদতে শুরু করে, আর মা তখন কি করে, যেখানে থাকে কাজে থাকে ছুটে এসে ব্লাউজটা খুলে দুধটা বাচ্চার মুখে দেয়, বাচ্চা দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, আর যখনই ঘুমিয়ে যায় ওর ইন স্বপ্নের দেশ জান্নাতে চলে যায়। যেটা হলেন সুবহানাল্লাহ, ও দুনিয়ার আর কোনো কথাই তার মনে থাকে না। তো আল্লাহ পাকের হাবিব বলছেন মান সালাসা কুননা ফীহি ইয়াসারাল্লাহু হাতফাহু ওয়া আদখালাহু জান্নাতাহু। বাচ্চা যেমন দুধ খেতে খেতে ঘুমিয়ে গেল, অমন আসনের সহিত আল্লাহ তোমাকে মরণ দান করবে, আর যখনই মরে যাবে রইন স্বপ্নের দেশ জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমল দুটো শোনেন কি, এক নম্বর, এক নম্বর হলো শাফকাতুল ওয়ালিদাইনি ইহসানুল মামলুক। তিন নম্বরটা নিয়ে আজকে আলোচনা করব, ইহসানুল মামলুক। যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো মানুষের দুর্বলতা সুযোগ না নিয়ে দুর্বল মানুষদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, এর নাম হলো ইহসানুল মামলুক। মামলুক মানে আগেকার ভাষায় দাস দাসীদেরকে বোঝানো হতো, এখন দাস দাসী নেই, আপনার অধীনস্থ হয়ে যারা জীবন কাটায় তারাই মামলুক। বুঝতে পেরেছেন? আপনার কাছে দুটো কাজের লোক আছে, আপনার বাড়িতে আপনার বিবি আপনার কাছে অসহায়, আপনি চাইলে তাকে মারতে পারেন, চাইলে আবার তাকে ভালোবেসে রাখতে পারেন। বিবি ভুল কাজ করেছেন, আপনি তাকে ছেড়ে দিলেন, এর নাম হলো মামলুক। নবীজি বলেছেন একটা লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আপনি গাড়ি নিয়ে চলেছেন, বড় দামি মানুষ, বড় সুখী মানুষ, গাড়ি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একজন দুর্বল মানুষ আপনার পাশ দিয়ে যাচ্ছিল, ব্রিজের কাছে গিয়ে ওই মানুষটি আর ব্রিজে উঠতে পারছে না, কারণ লোকটার ভ্যানেতে অনেক মাল রয়েছে, গাড়িতে অনেক মাল রয়েছে। আপনার মনে মনে হলো যে লোকটা ব্রিজের ওপরে থেকে উঠতে পারছে না, কমসে কম আমি একটু লোকটার ভ্যানের পিছনটা একটু ঠেলা দিয়ে দিই। এই যে লোকটাকে সহযোগিতা করলেন, নবীজি বলেছেন আপনার প্রতিবেশী বাড়ি বানাচ্ছে, বুদ্ধি তো কম, বুদ্ধি তো বুঝে আসে না, আপনি একটু বুদ্ধি দিয়ে সহযোগিতা করে দিলে। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন এমন করে পৃথিবীর জমিনে যখনই তুমি অন্যায় অপরের সহযোগিতা করবে, অপরকে যখন তুমি সাহায্য করবে, আল্লাহ পাকের নবী বলে দিয়েছেন এই সাহায্য করার কারণে আমার আল্লাহ তোমাকে আসনের সহিত মরণ দান করবে। বাচ্চা যেমন দুধ খেতে খেতে মার করে ঘুমিয়ে গেল, অমর আসনের সহিত আল্লাহ তোমাকে মরণ দান করবে, আর যখনই মরে যাবে, যখনই চোখ দুটো লেগে যাবে, রইন স্বপ্নের দেশ জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এখন একটা ছেলে বিয়ে করেছে, বাসরাতে গিয়েছে, খুব পছন্দ করে একদম
আর মুসলমানের ছেলে তো সাদা পাটিলে দেখলে চেটা মেরে দেবে, ঠিক না? ও ভিতরে কি আছে না আছে দেখার দরকার, সাদা চকচকে বিয়ে করে নিয়েছে। বিয়ে করার পরে বাসর রাতে গিয়ে বুঝতে পারলো তার স্ত্রী অন্যের সঙ্গে খারাপ কাজ করত বিবাহের পূর্বে। খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল পয়েন্ট বলছি, পয়েন্টটা মনে রাখবেন। এর জন্য অনেক সংসার নীরবে ভেঙে যায়, অনেকে জানে না। মুসলমান বাবাজিরা, ও জওয়ানেরা যুবকেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, বিনয়ের সঙ্গে বলে যায় রে মুসলমান, আপনি একটা সুন্দরী মেয়ে দেখে আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন। মেয়েটা দেখতে শুনতে ভালো, মেয়েটার গায়ের রং ভালো, মেয়েটার চেহারা ভালো, মেয়েটা সুন্দর শিক্ষিত, বিয়ে দিয়েছে। বিয়ের পরে মেয়েটা বাসর রাতে চলে গেছে, বাসর রাতে গিয়ে দেখে গেল ওই মেয়েটা বিবাহের পূর্বে কোন ছেলের সঙ্গে অবৈধ কাজ করত, বিবাহের পূর্বে কোন ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, যে নাই রত ছিল ওই মেয়েটা, ও মেয়েটাও সেনাই রত ছিল। ওই বিবাহের পূর্ব ওই মেয়েটা খারাপ কাজ করত, পার্কে গার্ডেনে উদ্যানে বসে হাঁ খেয়ে খেয়ে বেড়াতো, বন্ধু বান্ধবের সঙ্গে দীঘায় ঘুরতে যেত, স্কুলে গিয়ে বন্ধুর সঙ্গে মিটিং রুমে বসে গল্প করত। এই পরিস্থিতিতে যদি বিয়ের পরে বাসর রাতে কোন যুবক ছেলে যদি বুঝতে পারে যে দিদি আমার ভালো না, যে দিদিকে সুন্দরী মনে করে বিয়ে করে নিয়ে এসেছি, দামি মনে করে বিয়ে করে নিয়ে এসেছি, সতী মনে করে বিয়ে করে নিয়ে এসেছি, ওই দিদির চরিত্র ভালো না, দিদিটা আসলে অন্যায় কাজ করে বেড়াতো, ওই দিদিটা আসলে বাজে কাজ করে বেড়াতো, গার্ডেনে পার্কে উদ্যানে বসে হাওয়া খেত, অবৈধ ছেলে মেয়েদের নিয়ে গল্প গুজব করত, প্রেম করত, ভালোবাসা করত, আর পার্কে চলে যেত, দিঘায় ঘুরতে যেত। এখন বাসর রাতে গিয়ে ছেলে এই বিষয়গুলো সব জেনে ফেলেছে, এখন ওই ছেলেটা কি করবে? মেয়েটাকে তালাক দেবে নাকি সাথে সাথে তাকে ক্ষমা করবে? কি করবে এই পরিস্থিতিতে? ও সর্বোচ্চ ভাবে দেখাশোনা করেছে, সবার কাছে জিজ্ঞাসা করেছে যে মেয়েটা কেমন গো, সবাই বলল মেয়েটা খুব ভালো, খুব ভালো। তো ভালো বলেছে, ভালো, উনি ভালো মনে করে বাঙালি ছেলে সাদা চকচকে ফর্সা মার্কে দেখেছে, বউ করে নিয়ে চলে এসেছে, আটের বাইক একটা দিয়ে দিয়েছে, একদম বিয়ের পর দিন গুড়গুড় গুড় করে বাইক নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাড়িতে চলে এলো। এবারে বউয়ের সঙ্গে যখন নিজে এক রাত্রে যখন যাপন করবে, গল্প করতে করতে বউ বলে ফেলেছে মেয়েদের মন তো, স্বামী জিজ্ঞাসা করছে, হ্যাঁ গা তুমি একটা সত্যি কথা বলো দিন, তুমি যে এতদিন স্কুলে পড়াশোনা করেছো, তোমার কোনো গার্ল বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড ছিল প্রেম ভালোবাসা করতে? তো মেয়েটা বলে, না না আমি ওসব কাজ করি না, ওসবে ধারা বাড়ি যায় না, তবে আমার বান্ধবীরা করতো। এ ছেলে বারবার করে জিজ্ঞাসা করছে, প্রেশার ক্রিয়েট হবে, তুমি বলো না, তোমার কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, তোমার বল বিশ্বাস করো কিছু বলবো না, নির্ভয়ে বলো। ও তো হয়ে থাকে, আমরা করে থাকি। ছেলেটা মেয়েটাকে বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে? মেয়েটাকে। আর মেয়েটা বলে ফেলেছে যে আমি না স্কুলে পড়ার লাইনে একটা ছেলের সঙ্গে প্রেম করতাম, ভালোবাসতাম, তুমি কিছু বলবে না, হয়তো আমি বলিনি, তুমি কিছু বলবে না বললে তাই বলছি, শোনো আমি ওই ছেলেটাকে খুব ভালোবাসতাম, সে আমাকে খুব ভালোবাসত, আমরা দুজন দীঘাতে গিয়েছিলাম, মেয়েদের মন নরম হয় বলে ফেলেছে। মুসলমানের ছেলেরা, অজওয়ানেরা যুবকেরা, যেই মেয়েটা ছেলেটার কৌশলময় কথা শুনে মেয়েটাকে যখন বলে ফেলল, মেয়েটা যখন ছেলেটার কাছে কথাগুলো যখন শেয়ার করে দিল যে আমি বিবাহের আগে স্কুলে পড়ার জীবনে একটা ছেলের সঙ্গে ভালোবাসা করতাম, প্রেম বিনিময় করতাম, গল্প গুজব করতাম, পার্কে যেতাম, দীঘায় যেতাম, সিনেমা হলে যেতাম, স্কুলের মিটিং রুমে গিয়ে গল্প করতাম, সিনেমা দেখতে যেতাম, টিফিন দিলে টিফিনে পালিয়ে যেতাম, সব বিস্তারিত বিবরণ দিয়ে দিয়েছে। ও মুসলমানের ছেলেরা, যখন মেয়েটা এই কথা বললো যে আমি ভালো না, আমি প্রেম করতাম, একটা ছেলের সঙ্গে গল্প করতাম, তখন ওই বাসর রাতে নতুন স্বামী চিৎকার দিয়ে ঘর থেকে বার হয়ে গেছে, বলে তোর মতো দুশ্চরিত্রা, তোর মতো নষ্টা, তোর মতো মেয়ের সঙ্গে আমি ঘর সংসার করব না। আচ্ছা, এই যে কাজটা করেছে সে কি ভালো কাজ করেছে বলে মনে হচ্ছে? ঘর থেকে লাম মেরে বাইরে বার হয়ে চলে এলো। মুসলমান ভাইয়েরা আমার, এবারে ঘটনা ঘটেছে দেখুন, ছেলেটা চিৎকার করে সারা বাড়ির লোক এক জায়গায় করে দিল, আর বললো আব্বা তুমি কি ছেলে আমার জন্য দেখে দিয়েছো, এ ছেলে তো মোটেও ভালো না,
এ মেয়েটা মোটেও ভালো না, কি মেয়ে আমার জন্য তুমি দেখে দিয়েছো? বাপ বলছে কেন, তোর করিম চাচার বাড়ি তো ওখানে থাকে, উঠে করিম চাচাকে জিজ্ঞাসা করেছিলাম, করিম চাচা বলেছিল মেয়েটা বেশ ভালো, কারণ মেম্বারের চাস্ত ভার মেয়ে, মেম্বারের চাস্ত ভার মেয়ে। করিম চাচা বলেছে যে না মেয়ে ভালো। বাবাজি একটু এদিকে এদিকে মনোযোগী হন। তো করিম চাচা যখন বলেছে মেয়ে ভালো, বাপ দেখে বিয়ে পড়িয়ে দিল। তো ভিতরে ভিতরে মেয়ে এরকম করেছে কে জানে? মুসলমানের ছেলেরা, ও মুসলমানের ছেলেরা, যৌবনেরা যুবকেরা মনে রাখুন, ওদিনে ও সময় ঘটনা ঘটেছে। ওই ছেলেটা বলল আব্বাজান মেয়েটাকে আমি আর নেব না, বিয়ে আমি মেয়ের সঙ্গে থাকবো না, রাত্র যাপন করবো না, কারণ মেয়েটা ভালো ছিল না, পূর্বে তার চরিত্র খারাপ ছিল, অসতী ছিল মেয়েটা, আসলে সতী ছিল না, গ্রামের লোকের সামনে প্রকাশ করিনি, এজাহার করিনি, গ্রামের লোকের সঙ্গে ঘটনার বিবরণ দেয়নি, এজন্য আমি মেয়েটাকে নিয়ে ঘর সংসার করবো না গো। ছেলেটা বলছে, বলে কি হবে, বলে মেয়েটাকে আমি তালাক দেব। কি করবে? তালাক দেবে। এখন ছুটে মুটে সকালবেলা আমার কাছে ফোন করেছে, বলছে ভাই জান এই ব্যাপার, হুজুর কি হবে বলুন তো। মেয়ে বলেছে বাসর রাতে যে আমি ছেলের সঙ্গে বলেছে যে আমি বিবাহের আগে অন্য ছেলের সঙ্গে প্রেম করতাম, কি করব? মুসলমানের ছেলেরা, ও জওয়ানেরা যুবকেরা, নবীজি হাদিস পাকে বলেছেন আবগাদুল হালালু ফিল ইসলাম, ইসলামের সর্বশ্রেষ্ঠ সর্বনিম্ন হালাল হলো তালাক প্রথা। তালাক প্রথা আল্লাহ পাকের নবী বলেছেন, তালাক যদিও জায়েজ, তালাক যদিও হালাল, কিন্তু এর পর আল্লাহর কাছে ঘৃণিত। হাদিস পাকে এসেছে যখন কোনো সংসার ভেঙে যায়, যখন কোনো ছেলে মেয়ের বিবাহিক জীব বিবাহিক বৈবাহিক সম্পর্ক যখন ছিন্ন হয়ে যায়, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ও সময় অধীনে দেখা যায়, ও সময় দেখা যায় ওই ছেলেটা ওই মেয়েটা তাদের বিবাহিত সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে, বিবাহিত সম্পর্ক শেষ করার কারণে আল্লাহ পাকের আরশে মহল্লা পর্যন্ত প্রকম্পিত হয়ে যায়। হালাল কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয়। পৃথিবীতে যত হালাল আছে সবচেয়ে নিম্ন পর্যায়ে দুটো হালাল হলো, এক ভিক্ষা প্রথা আর একটা হলো আবগাদুল হালাল ফিল ইসলাম, সেটা হলো তালাক প্রথা। একদম সর্বনিম্ন হালাল আল্লাহ পছন্দ করেন না। এজন্য যদি কোনো ছেলে জানতে পারে বিবাহের পরে যে আমার বউ বিয়ের আগে অন্য জায়গায় সম্পর্ক ছিল, প্রেম করত, গল্প করত, তাহলে তার করণীয় হলো প্রথমেতে যদি তার দিল মেনে নেয়, অন্তর যদি মেনে নেয়, তাহলে তার প্রথম কাজ হলো ক্ষমা করে দেওয়া। ক্ষমা করে দেওয়া যে তুমি যা করেছো আমার আমানত তুমি খেয়ানত করেছো, আমানতটা ছিল আমার, হক ছিল আমাকে দেওয়ার, তুমি সেটা অন্যের কাছে চলে গেছো, গল্প করেছো, অবৈধ সম্পর্ক করেছো। শোনো, দুনিয়ার কেউ এ খবর জানে না বিবি, তুমি আর আমি ছাড়া আর আল্লাহ ছাড়া, অথব আমি তওবা, তুমি তওবা করো, আর জীবনে এ কাজ তুমি করবে না। যদি এটা স্বামী মেনে নিতে পারে তাহলে তাহলে কি হবে, আল্লাহ পাক ওর সাথে সাথে এর দোষ গোপন করলো, আল্লাহ এর জীবনের সমস্ত দোষ গোপন করে আল্লাহ বেগুনা মাসুম বানিয়ে দেবেন, ওদা আল্লাহ করেছেন, জেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তুমি যদি তোর দোষটাকে তোর অন্যায়টাকে গোপন রাখতে পারো, আমি আল্লাহ ওই দোষটাকে কেয়ামতের দিনে তোর আমলনামায় আমি আল্লাহ আর সবার সামনে টেনে তুলবো না, ওটাও গোপনে গোপনে আমি আল্লাহ মাফ করে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি করি, অন্যায় কাজ করে সবার কাছে বলে বেড়াই যে এই করেছি তাই করেছি, অমুকের টাকা নিয়ে নিয়েছি এ করেছি, গল্প করি না, গৌরব করে বেড়াই, কিন্তু আসলে কত বড় যে ভুল করি এটা আমরা জানি না। মুসলমান বাবাজিরা, ও গনে গনি ভাইরা, এজন্য ইসলামের আদর্শ আদর্শ হলো, ইসলামের নির্দেশিকা হলো, আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি জানতে পারে যে তার স্বামীর স্ত্রীর চরিত্র ভালো না, চরিত্র মন্দা ছিল, অন্য জায়গায় প্রেম করত, গল্প করত, তাহলে স্বামীর করণীয় হলো নীরবে তাকে ক্ষমা করে দেওয়া। নীরবে যদি ক্ষমা করে দেয় আল্লাহ বলছে আমিও তাকে ক্ষমা করে দেব। শুধু ক্ষমা করলে হবে না, শুধু ছেলে পুলে হয়ে গেছে, দু সন্তানের মা হয়ে গেছে, মনে মনে ক্ষমা করে দিলাম, তাকে ক্ষমা করে দিলাম,
এবং সাইডে সাইডে ভিতরে ভিতরে তার উপর রেগে থাকলাম, রাগ রাগ দেখালাম। ইসলাম বলছে এটাও চলবে না, এটাও হলো খারাপ। আমি ভিতরে ভিতরে রেগে আছি ওর উপরে, মাঝে মধ্যে এই তুই তো নষ্ট মহিলা, এই তোর তো চরিত্র ভালো না, এই যে খোঁটা দেওয়া খোঁটা দেওয়া। ইসলাম বলছে এটাও তুমি করতে পারবে না। দুটো অপশন, বিয়ে মানে দুটো শরীরের মিলন, স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গের মিলন। বিয়ে মানে স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গের মিলন, দুটো ছেলে মেয়ের জীবন এক হয়। এটা কিসের জন্য? শান্তির জন্য না অশান্তির জন্য? শান্তির জন্য, সুখ শান্তি বিলাসিতার জন্য। এখন এই শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি এখানে অশান্তি বিরাজ করে, তাহলে অশান্তি দূরভূত করার লক্ষ্যেই ইসলাম নির্দেশ দিয়েছে তালাক প্রথার, যে আপনাকে তালাক দিতে হবে। বুঝতে পারেননি? বিয়ে তো শান্তির জন্য দেওয়া হয়, তো শান্তি হচ্ছে না, আরো অশান্তি বাড়ছে, তো তার জন্য আবার শান্তি ফিরিয়ে আনার জন্য তালাকের ব্যবস্থা করা আছে। কিন্তু উত্তম হলো আপনি যদি তাকে মেনে নিয়ে গোপনে ক্ষমা করে দেন, আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ, আমিও তোমাকে গোপনে ক্ষমা করে দেবো। জোরে বলবেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা ও জওয়ানেরা যুবকেরা, এই জন্য আমি প্রতিটি মায়েদের বোনদের কাছে বলবো, এই বিষয়টা অনেকে জানে না, অনেক ছেলে মেয়ে না জানার কারণে, অজানায় না জানার কারণে তাদের সংসার ভেঙে যায়, না জানার কারণে না জানার কারণে ছোট ছোট ভুলের জন্য তাদের ছোট ছোট ভুলের জন্য তাদের জীবনটা নষ্ট হয়ে যায়। পরে তারা হাই হাই করে, কান্নাকাটি করে, রাগের মাথায় ছোট্ট একটি কারণে দিদিকে তালাক দিয়ে দিল। তারা সকালবেলা বিবিকে নেওয়ার জন্য মাওলানা সাহেব ইমাম সাহেবের কাছে গিয়ে পায়ে জড়িয়ে ধরলো, বলে হুজুর কি হবে, সে রাগ ভরে বিবি তালাক দিয়ে ফেলেছি, কি হবে, বিয়েটাকে ফিরে ফিরিয়ে নেওয়া যাবে না? আচ্ছা এই কথাটা আমার মাথায় আসে না, বিবিকে যখন তালাক দেবে তো রাগের মাথায় তো দেবে না, ভালোবাসতে বাসতে কেউ তালাক দেয়? আদর করতে করতে দেয় না, রাগের মাথায় দেবে, এটাই না স্বাভাবিক। ইসলাম বলেছে তালাক আল্লাহ এত অপছন্দ করেন, তালাক একবার যদি কোনো বিবিকে দিয়ে দেন, পুনরায় ওই বিবিকে যদি আপনি অন্য কোনো পুরুষের সঙ্গে বিয়ে, যতক্ষণ না হবে, যতক্ষণ না সে তাকে স্বেচ্ছায় ছাড়বে, ততক্ষণ ওই স্ত্রী আপনি পুনরায় বিয়ে করতে পারবেন না। আমরা তো চুক্তিবদ্ধ বিয়ে করে হালাল করি, কিন্তু কোরআনের আদেশ হলো স্বেচ্ছায়, স্বেচ্ছায় যদি সে বিয়ে করে, স্বেচ্ছায় যদি ছেড়ে দেয়, তবে আপনি বিয়ে করতে পারবেন সেই পূর্বের স্ত্রীকে। এটা ইসলামের আইন, ইসলামের ল। আমরা তো উল্টাটা করি, চুক্তিবদ্ধ করি। মুসলমান বাবাজিরা ও গানিগুনি ভাইরা, এই জন্য সর্বকালাতে নবীজির সুন্নাতকে অনুসরণ করা লাগবে, নবীজির সুন্নাতকে বোঝা লাগবে, আল্লাহ পাকের কোরআনের বিধানের জ্ঞান রাখা লাগবে। এজন্য প্রতিটি কাজে, প্রতিটি জায়গায়, প্রতিটি সময় আল্লাহর হুকুম মানবো, সকলে বলি আল্লাহুম্মা আমি, মানবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দিক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা ধন্য হয়েছি আমি ধন্য বিশ্ব নবী তোমারি জন্য, ধন্য হয়েছি আমি ধন্য বিশ্ব নবী তোমারি জন্য, হাসরতে কদমেতে হাসরতে চরণেতে দিয়ে মোর ঠাই, যদিও আমি যে নগণ্য ধন্য হয়েছি আমি ধন্য বিশ্ব নবী তোমারি জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ও আলা আলে সাইয়্যিদিনা, আল্লাহ আমাকে আপনাকে সকলকে বোঝার তৌফিক দান করুক,
ইমান আমল নিয়ে চলার তৌফিক দিক সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীজি বলেছেন অন্যের দোষ গোপন করব ইনশাআল্লাহ। নিজের অধীনস্থ হয়ে যারা জীবন কাটাচ্ছে, আপনার ছোট ছেলে, ছোট বোন, বৃদ্ধা বাবা মা, আপনার স্ত্রী, আপনার পরিজন, আমরা তাদের প্রতি কোনো অন্যায় অবিচার করব না ইনশাআল্লাহ। নবীজির একজন পোষ্য পুত্র ছিল, নাম তার হযরতে যায়িদ। কি নাম? যায়িদ। তো যায়িদ ছোটবেলায় হারিয়ে গিয়েছে। মনে করুন যায়িদের মা আর যায়িদের খালা, আপনার স্ত্রী আর আপনার স্ত্রীর বোন, আপনার ছেলেকে নিয়ে এই ঢুঁড়ি থেকে আঠারবাকি থেকে যাবে ক্যানিং। তো আগেকার সময় লুট হতো, ছেলেদের লুট করা হতো, বিক্রি করা হতো উচ্চ দামে। এখন যখন মাল লুণ্ঠন করা হয় তখন ছেলেদেরকে লুট করা হতো। তো যায়েদের আব্বা, যায়েদের মা এবং খালা রাস্তায় যাচ্ছে, হঠাৎ লুটেরা যারা লুট করে যায়েদকে চুরি করে নিয়েছেন। তো হযরত যায়েদ চুরি করে নিয়েছে, নিয়ে বাজারে বিক্রি হয়ে গেছে। কিনেছেন কে? আম্মাদান খাদিজা। খাদিজাকে নবীজির প্রথম জীবনের সঙ্গিনী। তো ওনার ভাস্তে মানে ভাইয়ের ছেলে কিনে নিয়েছেন। নিয়ে তো পরে ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলছি। পরে নবীজির কাছে যায়েদকে নবীজির খাদেম হিসেবে দেওয়া হয়েছে। আম্মাজান খাদিজা বললেন, নবীজি আপনার দেখার মতো কেউ নেই, আপনার সঙ্গী কেউ নেই।